যেখানে বললেন প্রশ্ন করেছে, হ্যাঁ তাল ছোট ছোট করে বাজিয়ে যাও। নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম প্রেম বিতরণ বিতরিল, বাবা এ বিশ্ব জগতের মাঝে মা ভিন্ন যেমন বাবাকে চিনা যায় না, আমার বাবা কোন জনে কে চিনায় গো, কে চিনায়? মা ছাড়া কি বাবাকে চিনানো যায়? আমার দয়াল নিতাই চাঁদ ছাড়া আমার গৌর চাঁদকে চিনা যায় না। প্রেমের মূরতি আমার নিত্যানন্দ রায়, পূর্ব যুগে কথা নয় নিতাইয়ের মধ্যে শুধু একা বলরাম নয়, নিতাইয়ের মধ্যে সখী স্বরূপিণীও রয়। কে রয়েছে নিতাই চাঁদের মধ্যে চন্দ্রাবলী সখী, চন্দ্রাবলী সখী রয়েছে নিতাই চাঁদের মধ্যে। কামনা বিহীন ভালোবাসতেন চন্দ্রাবলী গোবিন্দকে, আর রাধারানী জানতেন। এখানে কথাটা বিষ্ণুপ্রিয়ের কথাটা একটু পরে বলি, আসছি। বিষ্ণুপ্রিয়া কি জিনিস বুঝতে হবে, আর এখানে রাধারানী কি, রাধা আর চন্দ্রাবলীর মধ্যেও যে কতটা, এই একদিনের পাঠে আমার পোষায় না। তারপরেও আমার পাগলটার যে অবস্থা আমি একেবারে না বলে দিয়েছিলাম যে না তোর প্রোগ্রাম করতে হবে না, কোনো মতে একটু ভোগরাগ দিয়ে রেখে দে, এক কিলো চাল জাল দিয়ে রেখে দে, ওর শুধু বাবা। আমি হয়তো গৌরহরি কৃপা করে আমাকে একদিন সুস্থ করে তুলবে, কিন্তু এই বছরটা আমি তো সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। অর্থ আমার নষ্ট হয়েছে, অর্থ একদিন সুস্থ হলে আমি ইনকাম করতে পারবো, কিন্তু আমার জীবন থেকে যদি এই ভক্ত সঙ্গ চলে যায় আমি তো সেটা আর পাবো না। সেজন্য এই তিন দিনের আয়োজন করা হয়েছে। ইচ্ছা ছিল এবার এক সপ্তাহ কালব্যাপী ওর বাড়িতে অনুষ্ঠান হবে, ওর বাড়িতে নয় আপনাদের বাড়ি, আমার গৌরের বাড়ি, আমার নিতাই চাঁদের বাড়ি। যে বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় ভক্ত আসে সেদিন তার বাড়ি থাকে না, এটা মণ্ডল বাড়ি নয়, আজকে সাক্ষাৎ শিবাসঙ্গন আমার মহাপ্রভুর ধাম নবদ্বীপ ধাম। ওর কথার জন্যই একেবারে সময় নেই, আজকে আসার মতো পরিবেশ ছিল না, তথাপিও ও শুধু বাবা ফোন করে ওই বিছানায় বসে বসে কাঁদে, বলে বাবা মা বলে ধান টানে রেখেছি, ধান তো ফুরিয়ে যাবে, ওই চাল তো আর ঘরে থাকবে না, কিন্তু আমি যে ভক্ত সেবা দিতে পারবো না। আজকে এই বাড়ির ভক্তদের অনুপ্রেরণায় ও আমাকে আবার বলছে, বাবা আমি তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই বাড়ির আমার দাদারা ভাইপোরা ওরা যা বিরক্ত করছে, ওদের ইচ্ছা আবার একটু অনুষ্ঠান হোক। ও আমাকে চোখের জল ফেলার বলে, তো আমার মনটা খুব ভরে গেল যে বাড়ির সমস্ত ছেলে পেলে নাকি চায় তাহলে অনুষ্ঠানটা হোক, তাই আপনাদের চরণে এসেছি। এটা মহাপ্রভু অশেষ কৃপায় আপনাদের চরণ দর্শন করেছি। এই চন্দ্রাবলী কে জানেন? রাধারানী পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, এইবার নিত্যানন্দ তত্ত্বটা বুঝতে পারবেন কোথায়। নিত্যানন্দকে কেন, নিত্যানন্দকে প্রয়োজন মহাপ্রভু, একা কোনোদিন কিছু করা যায় না, একটা সন্তান জন্ম দিলেও তিনজনের প্রয়োজন। কয়জনের? তিনজন ছাড়া একটা সন্তান জন্ম দেওয়া যায়? দুইজনে পারা যায় একটা সন্তান জন্ম দেওয়া? যদি কেউ বলে যে পারি, তাহলে এই জগতের কত বন্ধা নরনারী আছে, তারা তো সারা দিন রাত চেষ্টা করে, তাদের সন্তান হয় না কেন? তাহলে নিশ্চয়ই ওই দুজনের চেষ্টা একটা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, তার মধ্যে আরও একজন তৃতীয় পক্ষের প্রয়োজন, সেই তৃতীয় পক্ষকে আমার অনাদির আদি গোবিন্দ যে। সনাতন ধর্মের তত্ত্বগুলো প্রত্যেকটা কথার মধ্যে
মাধ্য গুপ্ত তত্ত্ব লুকিয়ে আছে, এটাকে হৃদয়ের মাঝে জাগাতে হবে। কথাটা কি বুঝতে পারছি রাধে রাধে? যখন গোবিন্দ চলে গেছে, রাধারানী গোবিন্দকে, গোবিন্দ চলে যাওয়ার বিরহে ওই যে ধুলায় মূর্ছাগত হয়েছে, পৃথিবীর কোনো কথা শুনছে না, কোনো শব্দ কানে যাচ্ছে না, প্রায় মরে যাবে, যাবে প্রাণত্যাগ করবে করবে। আজকে অনেকদিন হয়ে গেল, কোনো কিছু আহার নিদ্রা কোনো কিছু নেই। সখীরাও রাধারানীকে ঘিরে চুপ করে বসে আছে, গৃহে নিতে পারছে না, একেবারে মনে হয় মরে যায় যায় অবস্থা, প্রাণ চলে যায়। কৃষ্ণ বিরহে, বিরহ মধ্য কোন বিরহ সার? প্রভু কহে বিরহ মধ্য কোন বিরহ সার, রায় কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন, বিরহ নাহি আর। ভক্তের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ রাধারানীর বিরহ বাদদান, বিষ্ণুপ্রিয়ের বিরহ বাদদান, পৃথিবী ভক্তের কাছে সর্বশ্রেষ্ঠ বিরহ যেদিন সে কৃষ্ণ ভজন করতে পারে না, তার কাছ থেকে যেদিন কৃষ্ণ নাম চলে যায়, কৃষ্ণ ভক্তের সঙ্গ হারা হয়, তাহার যে বিরহ পৃথিবীতে কোনো কিছু বড় নয়, কোনো কিছু বড় নয়। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ কৃষ্ণ ভজন যদি না করে মনুষ্য জন্মে, মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে যার একটু উপলব্ধি হয়েছে যে আমি তো মানুষ, আমি তো কৃষ্ণ ভজন করতে পারলাম না, তাহলে সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? থাকার কথা, ঘরে থাকার কথা, যদি একবার হৃদয়ের মধ্যে লেগে যায় যে আমি তো মানুষ, তাহলে আমার কৃষ্ণ ভজন হলো না কেন? রাধে, চোখ বন্ধ হবে না, চোখ বন্ধ হবে না। এইবার কি করছে বাবা? আমি কিন্তু গান টান জানি না, অত গান টান গাইতে পারবো না, আজকে শুধু একটু শুনি নাকি? এ দুদিন তো কীর্তনাদি হয়েছে বহুত, তাই না? কীর্তন হয়েছে না? হ্যাঁ, সঙ্গীতময়ী ভাগবত হয়েছে, কিন্তু আমি আবার অসঙ্গীতময়ী, সংকেত বুঝি না, তালও নাই, সুরও নাই, তো সুর যার না আছে তারা কী বলে গো? ও সুর, তাই আমি হয়েছি অসুর, কথাটা বলছেন, আপনারা দেবতা তাই কৃপা করবেন। হ্যাঁ, শুনেছি একটা পাকা আমের ঝুড়িতে যদি একটা কাঁচা আম থাকে না, ওই পাকা আমের দরে নাকি বিক্রি হয়ে যায় কাঁচা আমটা, ওর দাম কমে না। তা আপনারা তো সুর, সুর মানে দেবতা, আর অসুর মানে যার কোনো কিছুই ভালো না, ভাবও ভালো না, বঙ্গিও ভালো না, তাই কৃপা করে আপনাদের চরণে স্থান দেবেন যেন আপনাদের দরে আমি একটু বিক্রি হতে পারি। যখন মূর্ছাগত অবস্থায় পড়ে আছে, সখীরা বলছে রাধে, ললিতা যে বলছি ও রাধে তুই এমন করে ওরে, ললিতা বলছে বিশাখাকে ডেকে, বিশাখা জানিস কৃষ্ণ চলে গেছে, আমার দুঃখ নেই, কৃষ্ণ চলে যাক, আমাদের আমার বিন্দুমাত্র দুঃখ নেই। বলছে কেন গো? বলছে শোন, কৃষ্ণ চলে গেছে আমাদের বিন্দুমাত্র দুঃখ নাই, রাধারানী তো আমাদের কাছে আছে, আমরা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তো আমাদের ভালোবাসে না, কৃষ্ণ ভালোবাসে রাধারানীকে। তো যদি রাধারানী আমাদের মধ্যে জীবিত থাকে, একদিন না একদিন কৃষ্ণকে আমরা পাবই পাবো, কোনো দুঃখ নেই। কথাটা বুঝতে পেরেছি? কথাটা কি বুঝতে পেরেছি? গাভী যাদেরও মায়েরা, আপনারা গাভী পোষেন না? আচ্ছা, গাভী বাচ্চা দিলে যে গাভীটাকে টেনে নেওয়া যায় না, যদি কেউ বাচ্চাটাকে কোলে করে দৌড় মারে, গাভীকে কি আর টানতে হবে? কি করে গো? গাভীকে ডাকতেও হয় না, গাভী বাচ্চার লোভে। তো ভগবান যাদেরকে ভালোবাসে, যদি জীবনে কিছু না পারেন, ওই ভগবান যাকে ভালোবাসে, যদি আপনি একটু তাকে ভালোবাসতে পারেন, অমনি ভগবান প্রসন্ন হয়ে যাবে। রাধে রাধে, ভগবান কি হবে? প্রসন্ন হবে না? তাহলে এখানে কি বলছে,
সখীরা কি শিক্ষা দিয়েছে? এই যে সখী অনুগত হয়ে ভজন, সখী অনুগত হয়ে ভজন। তাহলে কি করে সখীর অনুগত মানে কি? সখীদের মতো কি করে অনুগত হতে হবে? দেখুন সখীরা কি বলছে, আমরা রাধারানীকে যদি বাঁচাতে পারি তাহলে কৃষ্ণকে পাবো না? রাধে রাধে। এইবার সখীরা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে কিন্তু হচ্ছে না। চন্দ্রাবলী ধেয়ে এসেছেন, রাধারানী আর চন্দ্রাবলী দুজনে প্রতিদ্বন্দ্বী সখী, দুজনের সাথে কোনোদিন বেশি বনিবনাদ হতো না। কেন হতো না? দুজন কিন্তু আবার বোন, চন্দ্রাবলী আর রাধারানী কি? চন্দ্রভানু রাজার মেয়ের নামই তো চন্দ্রাবলী, আর বিশ্বভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী। তো যদি এটা হয়, বোন কিন্তু আবার সখী, ভাইও অনেক সময় বন্ধু হয় না কি? ভাই বন্ধু হয় কি না? যারা সমপিঠে ভাই, যেমন আমার কথাই বলতে হয়, আমার বড়দার সাথে চেয়ে আমার মেজদা আমার 18 মাসের বড়, কিন্তু মেজদার সাথে আমার যতটা মনের কথা আমি বড়দার সাথে তো বলতে পারি না। আবার মেজদাও আমাকে যতটা তার মনের কথা বলছে, বড়দা তো আমার কাছে বলতে পারে না। তাহলে ও কি ভাই হয়েও বন্ধুর মতো, যে মনের কথা বলতে পারে, তাহলে ভাই হয়েও বন্ধুর মতো। তো বোন হয়েও সখী হয় কে? এ সখী বলা হলো কেন? ঝগড়া করার পরে সখী বলা হলো কেন চন্দ্রাবলীকে? অর্থাৎ রাধারানী বললেন, আমিও যাকে ভালোবাসি চন্দ্রাও তাকে ভালোবাসে, এজন্য আমাদের দুজনের গতি তো এক। আমিও গোবিন্দকে ভালোবাসি, ও ভালোবাসে, তো আমার ভালোবাসাটার চেয়ে, একদিন ললিতার কাছে বললেন, আমার ভালোবাসার চেয়েও আমার চন্দ্রারও ভালোবাসাটা পরিষ্কার। কথাটা বুঝতে পেরেছেন? নিমন্ত্রণ পেয়ে তো সবাই আসছেন, যদি এখানে কোনো অনিমন্ত্রিত ব্যক্তি এখানে আসে তার মতো ভাগ্যবান আর কেউ, তাই না? নিমন্ত্রণ পেয়ে সবাই এসে, নিমন্ত্রণ পেয়েছি, যদি কেউ শুনে যে ওখানে হরিকথা হচ্ছে সে যদি আসে, সবচেয়েতে বড় ভক্ত সে, যে সে হরিকথার লালসায় ছুটে এসেছে। তো রাধারানীকে গোবিন্দ ভালোবাসে এটা সবাই জানে, কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে। তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, শুধু এই ভিক্ষাই চাই। চন্দ্রাবলী ছুটে এসেছে, যদি রাধারানীকে বাঁচাতে হয়, একটা কথা আছে দিদি ললিতে আমার কাছে শোন, সব নারী আর এই নারী কিন্তু এক না, বুঝছেন? সব সখী আর এই সখী কিন্তু এক না। এই যে আপনারা যে বান্ধবী পাতান না, এই সর্বনাশে বান্ধবী, মনের কথা বলতে গেলে একেবারে সব যাবে চলে, আর ওখানে ভজনের বান্ধবী যারা এই সর্বনাশ করে না, তারা করে বাবা করে কি? যেখানে সত্য আছে সেখানে বিপদ আছে, তাই না? সত্যে কখনো ভজন হয় না। রাধারানীর সখী যারা প্রাণপ্রিয় ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, তারা এইবার চন্দ্রাবলী বলে, যদি এই রাধারানীকে বাঁচাতে হয় একটা কলার কৌশলে, তো কৌশলটা কি গো? কি সুধীর বাবু, বলবো না বলবো না? না থাক, আজকে বলবো না, আগামী দিন সময় আছে তো। কোনটা করবো বলতেই হবে তো, ভাবছেন নাকি না বললে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, হরিকথার প্রতি যদি লোভ না থাকে তার কাছে বলা যাবে না, ভগবানের কথার প্রতি যদি আগ্রহ অনুগ্রহ প্রতিগ্রহ যদি না থাকে তাহলে তার কাছে হরিকথা বলা যাবে না। এইবারে ডেকে বলছে, চন্দ্রাবলী ডেকে বলে, ললিতা বিষকার ঠাই, রাধাকে বাঁচাতে হলে একটা অবলম্বন করা চাই। অবলম্বন মানে কি বলছে? এইবার সবাই মিলে, ও তো কৃষ্ণকে ভালোবাসে, আমরা সবাই মিলে ওর চতুর্দিকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম শুনাই। কি বলছে?
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাসখোমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ বাবা বাবা গৌরী হরি বল রক্ষনা হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ শব কৃষ্ণ কেশব ত্রা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই সবাই কেশব ত্রাহিমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হে এক কাজে দু কাজ হচ্ছে রাধারানীকে কৃষ্ণর নাম শোনাচ্ছে আর সখীরা বলছে কৃষ্ণ হই ত্রাহিমাম এই বিপদে কালে তুমি ভিন্ন হই আমাদের কোনো গতি নাই তুমি বিন জগতে আমাদের কোনো বান্ধব নাই বলো একটিবার আমরা আশ্রয় নেব গোবিন্দ হে এ বিশ্ব জগতে একবার বলো এ জগতে তুমি বিনে আমাদের আর কেবল আছে আজ আমাদের প্রাণী প্রিয় সখীকে তোমার বিহনে হারাতে হবে তুমি একবার দয়া করো গোবিন্দ হে তুমি বিনে আমাদের আর কে আছে শুধু কি সখীদের আমাদের জগতে জীবের গোবিন্দ বিনে কোনো আপন জন নেই রে কৃষ্ণ বিনে জগতে জীবের কোনো কেহ নেই আজকে শুধু সখীদের নয় আমাদের বেলায়ও গোবিন্দ বিনে ওরে সেদিনই গোবিন্দ বিনে কারো বন্ধব নাই রে সেদিনই গোবিন্দ বিনে বন্ধব নাই রে সেদিন গোবিন্দ বিনে কোন বন্ধব নাই রে ওরে জীবের গোবিন্দ কোনো বন্ধ নাই রে এই জীবের গোবিন্দ বিনে গৌর হে
দেখো আরে কোন বান্ধব নাই রে যেদিন যেতে হবে জীবের গোবিন্দ বিনে জীবের গোবিন্দ বিনে তাই তো আরে গতি নাই রে ওটে সেদিন ওটা সেদিন যেতে হবে সেদিন গোবিন্দ বিনে সেদিন গোবিন্দ বিনে ওরে বান্ধব নাই রে ওরে যেদিন তোমার সাথে রে সাথে কেউ যাবে না সেদিনই তোমার গোবিন্দ বিনে আর কোনো বান্ধব নাই রে সাথের সাথে কেউ যাবে না সাথে সাথে কেউ যাবে না সেদিনই কেউ যাবে সেদিন গোবিন্দ বিনে সেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই রে মার বান্ধব নাই রে ও বাবা আজকে সখীদের উক্তি নয় প্রতিটা জীবের উক্তি প্রতিটা জীবের কথা আমার প্রাণে গোবিন্দ ভিন্ন জগতে জীবের কোনো আপন জন কৃষ্ণ বীরে বিশ্ব জগতে আপন জন কেউ নেই চন্দ্রাবলী বলছে সখিরি কৃষ্ণ নাম দিয়েছে হঠাৎ করে যখনই কৃষ্ণ নাম পড়েছে কর্ণ কুহুরে যখন ঢুকেছে নাম আর নামি একাকার হয়ে গেছে ওই নামের কৃপার আধারণীর পতি হয়ে গেছে না যখন শ্রবণ ইন্দ্রিয় দ্বারা হ্যাঁ হৃদয়ে মাঝে প্রবেশ করেছে ওই নামের কৃপায় রাধা রানীর প্রাণ আবার যেন সঞ্জীবিত হয়ে উঠেছে উঠেছে রাধারানী চোখ মিলে তাকিয়েছে চোখ মিলে তাকানের সাথে সাথে কাউকে দেখছে না রাধারানী দেখে তার সন্মুখে চন্দ্রাবলী সখী কাকে দেখছে যাকে সারা জীবন হিংসা করেছি যার সাথে দ্বন্দ্ব ছিল আজ আমার এই বিপদকালে তাকে সর্বপ্রথম দেখলেন কথাটা কি বুঝতে পেরেছি আমার বিপদকালে তাকে দেখলাম সর্বপ্রথম এটা কি মহা বিপদ নয় এটা কি বিপদ নয় এটা তো বিপদ রাধারানীর জন্য বিপদ নয় তার প্রাণবল্লব ছেড়ে গিয়েছে বলছে আমার এই বিপদকালে চন্দ্রাবলীকে দেখলাম চন্দ্রকে জড়িয়ে ধরেছি চন্দ্র
আয়, সারা জীবন তো তোর সাথে হিংসা করেছি, সারা জীবন তোকে আমি দ্বন্দ্ব করেছি, তুই শুধু কৃষ্ণকে ভালোবেসেছিস বলে। আজ দেখ বোন, আমার আমার প্রাণ গোবিন্দ প্রাণবল্লভ চলে গেছে, আমি আর প্রাণে বাঁচব না। কৃষ্ণ হারা হয়ে বেঁচে থেকে লাভ কি, আমি আর প্রাণে বাঁচব না। তাহলে শোন, আমি তো আর বাঁচব না রে, আমি যদি না বাঁচি আমার কৃষ্ণকে কে যত্ন করবে, কথাটা ভাবুন। এই যে ভালোবাসা ভাবুন, ভাবুন প্রেম ভাবুন, এই নষ্টা দেহে প্রেম হয় না, কামাতুর দেহে কখনো প্রেম হয় না, প্রেম স্বর্গীয় বস্তু। কথাটা কত বড় কথা, আমি তো আর বাঁচব না রে, তা আমি যদি না বাঁচি আমার কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো সেবায়, আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব, আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব, তুই আমার কৃষ্ণকে মনের মতো করে সেবা দিবি, দেবি এই ব্রজের মাঝে আমার বই, তুই ভিন্ন আর কেউ আমার গোবিন্দকে এমন করে ভালোবাসে না, ভালোবাসে না, তাই তোকে আমি দিয়ে যাচ্ছি। পিছনে থেকে ললিতা এসে বলছে, এই রাধে তুই কি পাগল হয়ে গেছিস? বলছি কেন, এই যে ভালো করে শুনবেন, এইবার তত্ত্ব এসে গেছে, সময় দেবার হবে কি না, এসে সারা জীবনে কি করছি পাও ব্যথা করে, মদ খাইয়ে দি জম্বেন নাশা নাশে, আপনাদের এই দক্ষিণ অঞ্চলে এবারও দুর্গে পূজায় সেমরি নাশা আইসে, তো এই নাইসে ওইসে কি? হ্যাঁ, ইয়াং জেনারেশন শ্যামরা গো সামনে, বিভিন্ন অন্য ধর্মের লোকে শ্যামরা গো সামনে, আপনার মাইয়া আমার বোন ড্যান্স করে শর্ট প্যান্ট পরিয়ে, তার কোনো প্রতিকার করবার পারলেন না, আর খালি নাশানাশি করে জীবনটা কাটাবো। হ্যাঁ, কি সনাতন ধর্ম করেন, দুর্গা পূজার সামনে শর্ট প্যান্ট পরিয়ে সেমরিরে নাচে, আমার একটা মা নাচে, আমার একটা বোন নাচে, ওরা নাচানাচি করে ওই যাবার সময় একজন একটু নাম্বার নেয়, কয়দিন পরে বা ধর্মান্তরিত হয়ে যায়, এই ব্যাপারে একটু খেয়াল রাখছেন। এই যতদিন পর্যন্ত এই নির্বোধ এই নম জাতির মধ্যে সেমরি নাচানো না যাবে, এই জাতির কোনোদিনও উন্নতি হবে না। কথাটা বুঝেন নাই, এই জাতটা খালি খাওয়া আর শোয়া ছাড়া কিছু বুঝবার চায় না, তাই করি চরণে হাত রেখে বলছি, যারা যারা দুর্গা পূজায় মাইয়ে নাচান, এর বাপ ঠাকুরদাদা শুদ্ধ নরকে যাইতে হবে। আপনি ধর্মটাকে অপমাননা করছেন, মায়ের সামনে কখনো মেয়েকে নাচানো, আর যে ছেলেরা মদের বোতল খাইয়ে নেশামেশা করে হাফ প্যান্ট পরিয়ে খালি জাকি মারো, ওই জাকিতে সব বাকি হয়ে যাবে, আর তাতে ফাঁকি পরি যাবে। এই আস্তে, কি কথাটা বুঝতে পেরেছেন? এই তত্ত্ব কথার মধ্যে আবার একটু দিয়ে নেই, এই তত্ত্বের মধ্যে নিজেদের তত্ত্ব একটু ঢুকোই দিলাম, কারণ না দিলে হবে না। গত বছর এই সাত পার ঠাত পার ছেলে পেলের কে কোথায় যাস, ওই জায়গায় মাই আনছে সাইড দিয়ে অমুক জায়গায় তিনটা একটু ড্যান্স দেখবার যাই, এই চরণ ধরে করিমানা, এই কদমবাড়ি ইউনিয়ন নয়, খালি শুধু এই রাজৈর থানা ধরে যেগুলো এইগুলো করিয়ে বেড়াবেন এবং এইগুলো যা করবেন তাদের একটুও ভালো হবে না, ওই বংশে অনাচারী হবেই, আস্তে আস্তে আপনার বংশ নির্বংশ হওয়ার চেষ্টা হবে। যারা রাজ রাজারা যারা দুর্গা পূজা কালী পূজা করেছিল, যেখানে বলি হয়েছে বাইজি নাচিয়েছে, তাদের বংশের অস্তিত্ব নাই। আপনাদেরও সময় হয়ে এসেছে যারা মা দুর্গার পূজা করে মেয়ে না চায় বাইজি না চায়, একমাত্র নিত্য আছে পুরুষ নারী নৃত্য করতে পারবে যদি একমাত্র হরি নাম করতে পারে, আর একটা নৃত্য আছে হরি নামেও আজকাল ডিজেতে কি যে বা চালায় ডিজে বোঝে কি যে, হরি নামেও সাত বাদ। হ্যাঁ দাদা, যাবে না নে ওই জায়গায়, আবার যাবা নি আর ভাইবো না, ওখানে যাবো কিন্তু আমার লীলা চাপাই আনবো, ওনার আবার নাচতে হবে, আজকে নাচাবো, আজকে সুদীর এমন নাচান নাচাবো যাতে জীবন আর নাচতে না চায়।
রাখেন হ্যাঁ আমার গৌর হরি না চাইয়ে যায় আর কেউরে না চাইয়ে যায় এই সনাতন ধর্মে দুই প্রকারের লোক নাচে একটা দুঃখে নাচে আর একটা সুখে নাচে যারা হরি নামে নাচে বৈদিক নৃত্য সেটা কি কি সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে বৈদিক নৃত্য আছে এটা ব্যতিরেকে সমস্ত ডিজে নাচ সনাতন ধর্মের জন্য বৈধ নয় এই এখন লড়াচড়া করবা না এখন মন কিন্তু খেপা আছে কি বাবা মিথ্যা বলছি নাকি এইগুলো বন্ধ করাতে হবে নাচতে হবে আজকে না না চাইও যাব না নে তো এইবার শুনুন একটু কথাটা কি বলছে রাধে এই কথা বন্ধ করো রাধে রাধে এইবার কি বলছে শুনুন শ্রীমতী রাধারানী বলছে তোর মতো সখিত আমি আর কোথাও পাইনি তবে আমার কৃষ্ণকে তোর কাছে দিয়ে যাবো ললিতা বলছে তুই কৃষ্ণকে পাবি কই কৃষ্ণ তো তোকে ছেড়ে চলে গিয়েছে তাই শ্রীমতী রাধারানী বলছে আসতে এই ওখানে কি হয়েছে গো যে কটা যাবে আর ডুকপা দেবা না ওই কটা বাইরেই থাকবে জয় শ্রী রাধে এত সহজ না কৃষ্ণ নামে মন নেই যদি হরি কথায় মন ডুবে তার পায়খানা প্রস্রাব কোথায় আছে ও টেরি পাবে না আমি নিজে ডায়াবেটিক্সের রোগী তাই চার ঘন্টা পাঁচ ঘন্টা কি করিয়ে থাকি এটা আপনাদের চরণের কৃপা আপনাদের এই পাশে মহামানব গণেশ পাগল হরি নাম শুনবার গেছে সাত দিন নাম তো সাত দিন নাম শুনছে ওই যাইয়ে বসছে পাগল নাম শুনছে ওই যে বসছে একে একে ছয় দিন হয়ে গেছে ছয় দিন পার হয়ে গেছে পায়খানাও যায় না প্রস্রাব করবার যায় না খেতেও যায় না চুপ করে নাম শুনতেছে বসে রয়েছে অপলকেন ওই নাম শুনতেছে দল যাচ্ছে এখন এই বোঝেন না কিছু কিছু লোক তো আছে খোঁচাখুচি করার স্বভাব আছে আছে না হ্যাঁ দেখবেন ওই হরি নামের নামের আসরে যাইয়ে কয় দিদি কেমন আছিস হ্যাঁ এ দাদা খ্যার বেসবেন বলে এইরকম আছে কি না শ্রদ্ধাভাজন গণেশ পাগল উনি নাম শুনছে ওই রকম ওই যে খোঁচা মারা বক্ত একটা গেছে মানে ওই সুস্থ বসবার দেয় না কাউরে দেখবেন এই ভাগবত আশীরেও একজন সুন্দর মতো বসে না কথা শুনছে আবার একটু কয় এ দাদা তুমি কোন সময় যাবা এই যে এই কোয়ালিটির গণেশ পাগলটা যাই বলছে অ পাগল কথা বলছে না ধাক্কা দিচ্ছে অ পাগল হ্যাঁ কিরে পা বলছি তো তুমি যে এই যে ছয় দিন হয়ে গেল আজকে সাত দিন পড়লো পাইখানা প্রস্রাব করলো না খাইলে না ও তাই এই সর 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 তাড়াতাড়ি আমার পাইখানা আইসে মারি দিব কিন্তু তো পাইখানাটা কিনে করিয়ে আইসে পাগল বইছে কেউ পাগল এই ছয় দিন চলে গেল সাত দিনের দিন তোমার আমি বললাম আর তুমি পাইখানায় গেলা এই কয়দিন গেলা না কয় আরে শয়তান তুই যে আমার করছিস ওই জায়গায় কি আর আমার নিতে পারবি বলছে কেন বলছে যদি একবার কেউ বিশ্বজগতে হরি নামে হরি কথায় যার মন ডুবে যায় তার পায়খানা প্রস্রাব এটা কোথায় পালিয়ে যায় নিদ্রা ভয় তাহা কোথায় যায় তাহা কিছুই মনে থাকে না তার কিছু মনে থাকে না যদি হরি কথায় একবার কেউ মনকে ডুবিয়ে দিতে পারে তার আহার নিদ্রা মহারাজ পরীক্ষিত সপ্ত দিবস ভাগবত শ্রবণ করলেন পাঁচ দিন হয়ে যাওয়ায় ছয় দিন আর দিন সুখদেব গোস্বামী বললেন মহারাজ হরি কথা বন্ধ করে দিয়েছে কথা বলছে না মহারাজ পরীক্ষিত বলছে বলুন আমার বংশের ঠাকুরের কথা বলুন আমার ঠাকুরের কথা বলুন আমার কুলের দেবতার কথা বলুন হট করে বলছে মহারাজ আপনি কি আপনি ক্ষুধা লেগেছে না বলছে কি বলেন ক্ষুধা লেগেছে আপনার ওই মুখপদ্ম হইতে আমিও শুধু আস্বাদন করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে কি ভাগবতে বলেছে না তো এটাই হচ্ছে শ্রবণের নিয়ম তো এইবার কি করেছে এইবার কি করেছে রাধারানী বলছে এদিকে আয় চন্দ্রাবলী বলছে কেন বলছে কৃষ্ণ চলে যাক কিন্তু নাম তো চলে যায়নি এই সর্বপ্রথম কৃষ্ণ নাম কোথায় ছিল মহাপ্রভু কৃষ্ণ নাম নিতাই কোথায় পেল একটু ভালো করে শুনবেন নিতাই রে কেন প্রয়োজন হলো
ঘোষা এতটুক দেওয়া যায় বৃহত্তম তত্ত্বের মধ্যে রয়। এইবার সর্বপ্রথম রাধারানী, রাধারানী মধুমাখা কৃষ্ণ নাম চন্দ্রাবলীর করণে দিলেন, নাম রূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দানে করে দিলেন। যখনই নাম রূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দানে করেছে, করণে নাম দিলে সে কি হয় গুরু হয়, কি হয়? সবাই গুরু হয় না, কিছু তার সে অনুব্যতিক্রম হয়। তা এইবার কি হয়েছে জানেন? যখনই নাম দিয়েছে শ্রীমতী রাধারানী বলছে সচেতন হইয়া, এই চন্দ্রা তোকে তো আমি নামরূপী কৃষ্ণকে দিয়েছি, এবার আমি তোর গুরু, তুই আমাকে দক্ষিণা দে। চন্দ্রা বলি বলেছে, এই যে কায়দা আছে এবার আপনাদের এই অঞ্চল না, আজকাল তো মানুষ দক্ষিণের কথা বললেই উঠি আটা দেয়। উঠবেন না, আটা দিলে কিন্তু বিপদে পড়বেন। এই ছেলে পেলে যে কয়টা আটা দেবে 2000 করে পকেটে তো খসাই রাখবা, আর যারা বসিয়ে শুনবে না দিলেও চলবে। তো এইবার কি করছে শুনুন, বলছে আমাকে দক্ষিণা দে। যখনই দক্ষিণা চেয়েছে বলছে আমার কিবা আছে আমি কিবা দেব, বলছে এ জন্মে যদি দক্ষিণা না দিতে পারিস, শানে মুখে কলির যুগ আগত, আমার গোবিন্দের সাথে কথা হয়েছে, সেদিন আমরা দুজনে যাব, তুইও দাদা বলরামের দেহের সাথে একত্রিত হয়ে। চন্দ্রা বলি রে আমার দক্ষিণা স্বরূপে কি করবি জানিস, এই কৃষ্ণ নাম নগরে না করে দিবি মধুমাখা কৃষ্ণ নাম, সখী নগরে নগরে দিবি, সেদিন তুই দয়াল নিতাই হয়ে প্রকাশ পাবি, সেদিন এই মধুর কৃষ্ণ নাম নগরে নগরে দিবি, ও তুই দয়াল নিতাই হয়ে গৌর হরিমা প্রকাশিবি এই মধুমাখা কৃষ্ণ নাম নগরে নগরে দিবি। জয় শ্রী রাধে, বোঝা গেছে? নিতাই চাঁদকে বোঝা গেছে? তাহলে এই কলির যুগে নিতাই চাঁদ এসে অবতীর্ণ হলেন ওই পূর্ব জন্মের প্রতিশ্রুতি বাক্য দিয়ে। এই জন্য কি বলেছে জানেন? এই কলির যুগে মহাপ্রভুকে পাওয়ার আগে কি বলেছে জানেন? লালন সাইজি বলছে কি বলছে, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, যাবে না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। ধর চরণ তুমি ধর চরণ, ছেড়নার ধর চরণ ছেড়না, নিতাই কাউরে ফেলে যাবে না। গৌর হরিবল 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 কাউরে ছেড়ে যাবে না, যাবে একবার ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। বাবা বাবা গৌর হরি আমার দয়াল, নিতাই কাউরে ফেলে যাবে না। বিশ্বাস করে রে মন, একবার ধরো নিতাই সাদের চরণ, ধীরো বিশ্বাস ধীরো বিশ্বাস ধরো নিতাই সাদের চরণ,
ওরে একবার ধীর ধীর বিশ্বাস করে রে মন ধরনিতাই সাদের শরণ ধীর বিশ্বাস করে রে মন গৌরী হরি বল হরি বল ধরনিতাই চাঁদের চরো ওরে তুই পার হবি পার আবু যে মানারে পার হবি পার হবি রে মান অপারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না তোমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে তুমি ধর চরণ ছেড়ো না রে ধর চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না